নমস্কার বন্ধু নলেজ গুড ফ্যামিলির আরো একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিজেদেরকে নিযুক্ত করতে চাইছেন যদিও এই সম্প্রদায়ের সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিজেকে নিযুক্ত করতে আপনি পারবেন না তবুও এই বিষয়ে আপনার একটি স্বচ্ছ ধারণা থাকা কিন্তু অবশ্যই দরকার সুতরাং ভিডিওটিতে একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন যাতে এই বিষয়ে আপনিও অবগত থাকেন ভবিষ্যতে সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত যে কোনো নতুন আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না সুতরাং একটু কষ্ট করে লাল রঙের সাবক্রাইবনটি প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বাজিয়ে দিন যাতে নতুন কোন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আজকের ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করবে পরবর্তী ভিডিও আপলোডের জন্য সিভিক ভলেন্টিয়ার সম্পর্কিত যে কোনো প্রশ্নের জন্য অবশ্যই নিচে কমেন্ট করবেন তো চলুন শুরু করা যাক মূল প্রতিবেদনে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি এই ভিডিওটি কিন্তু আমি আপলোড করছি জানুয়ারি দু উনিশে এখানে টাইটেলটি ছিল জঙ্গল মহলের মন পেতে আদিবাসী সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হবে তো মূল প্রতিবেদনটি আমি আপনাকে একদম সংক্ষেপে বুঝিয়ে দিই পঞ্চায়েত ভোটের সময় আপনারা দেখেছিলেন যে জঙ্গল মহলে কিন্তু তৃণমূলের ভোট ব্যাংকে যথেষ্ট ঘাটতি পড়েছিল এবং সেই ঘাটতিকে মেটানোর জন্যই এবার মমতা ব্যানার্জি এই আদিবাসী সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে চলেছে অর্থাৎ এটির পোশাকি নাম দেওয়া হয়েছে আদিবাসী সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার কাজ তাদেরকে অন্যান্য কাজেও লাগানো হবে অর্থাৎ তারা এক একদিকে যেমন নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষা করবে তেমনি রাজ্য সরকারের হয়ে অন্যান্য সকল কাজই করবে তাদের জন্য মোট খরচ হবে পঁয়ত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা এবং যেটি নিয়ে ইতিমধ্যে নবান্ন সবুজ সংকেত মিলেছে কাজের সুবিধার জন্য তাদেরকে দেওয়া হবে স্মার্টফোন এবং অন্যান্য সামগ্রী যাতে জেলার যেকোনো জায়গা থেকে যেকোনো কোনো খবর খবর তারা সহজেই আদান প্রদান করতে পারে এর ফলে একদিকে যেমন সেখানকার আইন শৃঙ্খলা রক্ষা হবে তেমনি তৃণমূলের ভোট ব্যাংকেও কিন্তু যথেষ্ট ভোট পাবে বলেই আশা করা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ সংক্রান্ত আপনাদের মনে যদি এখনো পর্যন্ত কোনো কোশ্চেন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এখনকার মতো এতটুকুই হ্যাভ এ গুড ডে